তো গাইস আজ আপনাদেরকে দেখাবো খুব ইজিলি আপনার ডিভাইসটাকে কিভাবে রুট করে নেবেন হাউ টু রুট এনি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ফার্স্ট অফ অল আমি চেক করে নিচ্ছি রুট চেকার দিয়ে আমার ডিভাইসটা রুটেড নাকি নন রুটেড তো এখান থেকে আমরা জাস্ট ভেরিফাই রুটে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু নন রুটেড তো এরপর আমরা রুটটা করব কিভাবে তার জন্য কি কি প্রয়োজন আছে আমাদের সো সেই ক্ষেত্রে আমরা চলে যাব ফোনের ফাইল ম্যানেজারে দেন আপনারা সেম কাজটি করতে পারেন গুগল ক্রোম দিয়ে আপনারা সার্চ করে করে সেই ফাইলগুলো কালেক্টেড করতে পারেন দেন এখন আমরা সার্চ করব ম্যাজিক্স আচ্ছা এখানে বেশ কিছু কথা বলে নেই তা হচ্ছে যে ম্যাজিক্স 26.1 এটা আপনার কখন লাগবে আপনার 8 ভার্সন প্লাস অর্থাৎ 8 ভার্সনের উপরে 9, 10, 11, 12 এই ভার্সনগুলোতে আপনার লেটেস্ট ভার্সন ম্যাজিক্স ইনস্টল করবেন আর 8 ভার্সনের নিচে যতগুলো ফোন আছে সবগুলোতে আপনার ম্যাজিক্স 24.3 এটা ইনস্টল করবেন জাস্ট আমি এটা ইনস্টল করে নিচ্ছি আর রিকোয়েস্ট থাকবে এই সুযোগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের থেকে রুট করে নিতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে যুক্ত হবেন ডিসক্রিপশনে সকল নাম্বার বা লিঙ্ক দেওয়া আছে তো আমরা এখন ওপেন করে দেখব আমাদের ম্যাজিক্সটা প্রপারভাবে ইনস্টল নাকি নট ইনস্টল এখানে দেখতে পাচ্ছেন সুপার ইউজারটি কিন্তু হাইড হয়ে আছে অর্থাৎ ফোনটা কিন্তু বর্তমান আনরুট অবস্থায় দেন এখন আমরা কি করব নেক্সট হচ্ছে আমরা এমটিকেসিসু এটা ইনস্টল করে নেব আমরা যেহেতু করা আছে দেন আমি আবারও করে নিচ্ছি আপনারাও করে নেবেন আর এই মেথডটা কাদের ফোনে কাজে লাগবে এই বিষয় কিন্তু আপনাদের সাথে ক্লিয়ার করা হবে তো আপনাদেরকে সেজন্য বারবার বলি আমার সম্পূর্ণ ভিডিওগুলি দেখবেন একটা সেকেন্ডও মিস করবেন না দেন আমরা এখান থেকে হোম করে নেব নিয়ে এখান থেকে আমরা যে কাজটি করবো যে ফোনের সেটিংসে চলে আসব আসার পর ফোনের অ্যাবাউটে আমরা ক্লিক দেব দিয়ে আমরা হচ্ছে 7 বার হচ্ছে বিল্ড নাম্বারে অন করার জন্য ক্লিক দিব অর্থাৎ ভার্সনে ক্লিক দিয়ে ডেভেলপার মোডটাকে ইনেবল করে নিতে হবে এটাই খুব ইজি বিষয় আর নতুন করে দেখাচ্ছে না দেন অ্যাডিশনাল আসলাম ডেভেলপার সেটিংয়ে আসলাম দেন এখন আমরা যে কাজটি করব এখান থেকে যে OEM এটাকে আনলক করে দিব দেন এখান থেকে নিচ থেকে ইউজবি ডিবাগিংটাকে জাস্ট অন করে নিচ্ছি দেন এখানে কাজ শেষ এরপর আমরা যে কাজটি করব আমরা হোম করে নিচ্ছি এখন আমরা Mtkeasysu যে অ্যাপসটা আছে এটা ওপেন করে নিব তো আমার ফোনের কত আর্ম বিট এটা চেক করব কিভাবে সিপিইউ জেড ডাউনলোড করে প্লে স্টোর থেকে আপনারা সিস্টেমে গেলে দেখতে পারবেন আপনার কত বিটে ফোনটা রান হচ্ছে তো আমরা এখান থেকে হ্যাশ বাটনে ক্লিক দিয়ে দিব একটু অপেক্ষা করব আর অবশ্যই কিন্তু এখান থেকে টিকমার্কটা দিয়ে নেবেন আপনার যদি 32 বিট হয় তাহলে টিকমার্ক দেওয়ার কোনো প্রয়োজন নেই আর যদি 64 বিট হয় সেক্ষেত্রে দিয়ে নেবেন দেখেন এক্সিকিউট স্ক্রিপ্ট সুপার ইউজার পারমিশন গ্রান্টেড সো আমাকে রুটের পারমিশনটা কিন্তু দিয়ে দিছে তো আমরা এখন চেক করে দেখব আমাদের ম্যাজিক্সটা সফলভাবে ইনস্টল হয়েছে কি না তো ম্যাজিক্সটা আবারও কেটে দিচ্ছি দিয়ে আবার নতুন করে আমরা ম্যাজিক্সে প্রবেশ করব এখন আমরা দেখতে পারবো তো ভিডিওতে কিছু নড়াচড়া হতে পারে আপনার মাইন্ড করবেন না কারণ এক একটা ভিডিও শ্যুট নেওয়া হচ্ছে অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হচ্ছে তো দেখুন সুপার ইউজার কিন্তু এখান থেকে গ্রান্টেড হয়ে গেছে এখান থেকে কিন্তু আগে হাইট ছিল এটা কিন্তু সাদা হয়ে গেছে দেন এখন আমরা রুট জায়গাটা চেক করে দেখব আমাদের ফোনটা রুট হলো কি হলো না তো আমরা রিফ্রেশ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন একদম লাইফে কংগ্রাচুলেশন রুট অ্যাক্সেস প্রপারলি ইনস্টল অন দিস ডিভাইস বুম তো এই মেথডগুলো কাদের কাজে লাগবে এটা আমি শর্টলি বলে দিচ্ছি প্রথমত রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার ফোনের প্রসেসর হতে হবে Mtkeasysu দ্বিতীয় রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার 8 ভার্সন ফোন হতে হবে বাইরের নিচে আর তৃতীয় রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার 2019 বা 20 সালের এদিককার ফোন হতে হবে তাহলে আপনার এই মেথডে কাজ করবে আর তা না হলে আপনার ফেল ট্রাই এগেইন দিবে তো নেক্সট ভিডিওতে আলোচনা করব যাদের এই মেথডটা হচ্ছে না তারা কিভাবে প্রবলেমগুলো সলভ করে রুট করে নেবেন আশা করি ভিডিওটা দেখে আপনাদের একটু হলে ভালো লাগছে যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক নোটিফিকেশন বাটনটা অল করে দিবেন আর আমাদের থেকে রুট করে নিতে চাইলে অফকোর্স হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে যুক্ত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই